Hello everyone, Assalamualaikum. This is Shifa from Shifa Bird House and welcome to another new video. আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব বাচ্চাগুলোর পাখির বাবু ডিম ফোটা থেকে শুরু করে যতদিন পর্যন্ত ওদের মা বাবা ওদেরকে খাওয়ায় ঠিক ততদিন তোমরা ওদের কিভাবে কিভাবে যত্ন নেবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। এই যে এরকম মাটির হাড়িতে বাচ্চাগুলোর পাখিরা ডিম পাড়ে। ডিম পাড়ার পর তাপ দিতে থাকে এবং সবগুলো বাচ্চা ফুটতে 25 থেকে 30 দিনের মতো সময় লেগে যায় ডিম পাড়ার পর থেকে, কারণ ওরা একদিন গ্যাপ দিয়ে দিয়ে ডিম পাড়ে। তো যেহেতু ডিম পাড়ে এবং বাবু ফুটায়, তো এতদিন সময় লাগার কারণে হাড়ির ভেতরটা অপরিষ্কার হয়ে যায়। তো যখন ডিমগুলো ফোটা শুরু হয়, একটা একটা করে ফুটে, আবার মাঝে দিন গ্যাপও যায়, তো এভাবে বেশ কয়েকটা দিন সময় লাগে সবগুলো ডিম ফুটতে। কয়েকটা ডিম ফোটার পর যদি তোমরা দেখো যে আর বাকি ডিমগুলো ফুটছে না, তখন তোমরা হাড়িটা বের করে এনে ওই ডিমগুলোকে চেক করবে। যখন দেখবে যে ওই ডিমগুলো থেকে আর বেবি হবে না, তখন ওই ডিমগুলো ফেলে দিবে আর হাড়িটাকে আবার ক্লিন করে ওই বাবুগুলোকে ভেতরে হাড়ি ভেতরে দিয়ে তারপরে হাড়িটা ভেতরে ঢুকিয়ে দিবে। এই বাবুগুলোকে ডিম ফোটার পরের থেকেই সফট ফুড খেতে দিতে হবে। ওদের বাবা মারা সফট ফুড খেয়ে যেয়ে ওদেরকে খাওয়াবে। সফট ফুড খেলে ওদের যেমন খেতেও সহজ হবে, প্লাস এই সফট ফুডটা হজমে খুবই উপযোগী। মানে অনেক সময় বাচ্চাদের হজমের সমস্যা হয়ে যায়, তো এই সফট ফুড খেলে ওদের খাবারটা খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়, গ্যাস হয় না। ওদেরকে হাড়িতে দেওয়ার পর তোমাদেরকে প্রতিদিনই চেক করতে হবে যে ওদের হাড়িটা ক্লিন আছে কি না। তোমরা প্রথম দিকে খেয়াল করবে, যখন ওরা ছোট থাকে তখন হাড়িটা কিন্তু কম নোংরা হয়। ওরা যতই আস্তে আস্তে বড় হতে থাকে, যত বেশি খাবার খায় তত বেশি হাড়িটা নোংরা হয়। তো তখন প্রায় প্রতিদিনই ওদের হাড়িটা পরিষ্কার করে দেওয়া লাগে। এখন মাটির হাড়িটা যেহেতু খুবই ওজন হয় আর ভেতরে ঢোকার যে গেটটা সেগুলো খুব ছোট ছিদ্র হয়, তো এই হাড়িটা ক্লিন করতে খুবই অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই যখন বাবুগুলো কিছুটা বড় হয়ে যায়, তখন ওই হাড়িটা থেকে বের করে তোমরা ওদেরকে মাটির বা প্লাস্টিকের যে কোনো ছড়ানো টাইপের বাটিতে ওদেরকে দিয়ে দিতে পারো। ছড়ানো বাটিতে ওরা যদি থাকে, এক্ষেত্রে সুবিধাটা হচ্ছে তোমরা খুব সহজেই ওদের ওই বাটিটা পরিষ্কার করে দিতে পারবে আর ওদের তেমন একটা গরমও লাগবে না। হাড়ির ভেতরটা যেহেতু খুবই বদ্ধ, ছোট্ট একটা ছিদ্র থাকে হাড়ির গেটে, তাই হাড়ির ভেতরটা খুবই গরম থাকে। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমরা ওদের জন্য থাকার ব্যবস্থাটা কিভাবে করবে। দেখো, এটা হচ্ছে একটা মাটির বাটি, এটা দইয়ের বাটি ছিল। এটার মধ্যে আমি এরকম সুতি কাপড় দিয়েছি ভাঁজ করে, দিয়ে আমি এটার মধ্যে বাবুদেরকে রাতের বেলা থাকার ব্যবস্থা করে দিই। কারণ আমার এখন যে বেবিগুলো হয়েছে ওগুলো মোটামুটি বড় হয়ে গেছে, ওরা রাতের মধ্যে এটায় ঘুমায় আর দিনের বেলা ছোট একটা কাগজের বক্স আছে ওটাতেই থাকে। আবার মাঝে মধ্যে ওই বক্সটা থেকে নেমে ওরা হাঁটাহাঁটিও করতে পারে। তোমাদেরকে দেখাচ্ছি আমার এই যে এই জোড়াটা, এটা মা এটা বাবা। ওরা 5টা ডিম পেড়েছিল, 5টার থেকে 3টা বাবু এখন বড় হয়েছে। একটা ডিম নষ্ট হয়ে গিয়েছিল আর আরেকটা বাবু ডিমের ভেতরেই মারা গিয়েছিল, তো এখন ওরা 3টা আছে। তো এই দেখো, আমি ওদেরকে দিনের বেলা এই ছোট বক্সটার মধ্যে কাপড় বিছিয়ে এখানে থাকতে দিয়েছি, ওরা এখানে সারা দিন থাকে। আর রাতের বেলা আমি ওই বাটিটাই দিই, যেহেতু ওরা বড় হয়ে গেছে রাতের বেলা তো আমি খেয়াল রাখতে পারি না, এর জন্য ওখানে রাখি, সেফভাবে ওরা ওখানে ঘুমায়। আর তোমরা ওরা যখন ছোট থাকবে, বাচ্চাগুলো যখন ছোট থাকবে, তখন দিন রাত 24 ঘন্টাই ওই বাটির ভিতরে রাখবে, তাহলে ওরা নিরাপদে থাকবে। তোমাদেরকে দেখানোর জন্য আমি ওদেরকে বের করে নিয়ে এসেছি, তোমাদেরকে আমি দেখাই
যে ওরা কিভাবে এই মাটির বাটিটার ভেতরে থাকবে। ওদেরকে এখানে রাখলে ওরা এই বাটির চারদিকে হেলান দিয়ে ঘুমিয়ে থাকে। এই এই বাটিটাতে রাখলে সুবিধাটা হচ্ছে তোমরা খুব সহজেই এটা ক্লিন করতে পারবে। আর এই সুতি কাপড়টা দেওয়ার কারণটা হচ্ছে প্রতিদিন তোমরা এই সুতি কাপড়ের টুকরাটা ফেলে দিলে খুব ইজি ভাবে তোমাদের এই বাটিটা পরিষ্কার হয়ে গেল। আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে তোমরা যে সুতি কাপড়টা দিবে তোমাদেরকে খেয়াল রাখতে হবে সুতি কাপড়ের চারদিকে যেন কোনো সুতা না বের হয়ে থাকে, কারণ সুতা বের হয়ে থাকলে ওদের পায়ে পেঁচিয়ে যেতে পারে আর ওরা ব্যথা পেতে পারে। ওরা যখন ছোট অবস্থায় মাটি হাড়ির ভেতরে থাকবে তখন তোমাদেরকে প্রতিদিন পরিষ্কার করতে বললাম এই কারণে, কারণ যখন ওরা ময়লার মধ্যে বা নোংরা জায়গায় পড়ে থাকবে ওদের বডির পালকের সাথে ওইসব নোংরা ময়লা লেগে যেয়ে শক্ত হয়ে যাবে, তখন সেগুলো উঠাতে গেলে ওরা ব্যথা পাবে। আর অনেক সময় ওরা ভেজা বাথরুম করে থাকে, তো সেই ভেজার মধ্যে যদি ওরা পড়ে থাকে তাহলে ওদের ঠান্ডা লেগে যেতে পারে বাচ্চাদের, সেজন্য ওদেরকে পরিষ্কার করে রাখাটা খুবই জরুরি। তো আমি বাজরিগারের বাচ্চাদের কিভাবে তোমরা যত্ন নিবে সেটার বেসিক কিছু কথা আজকে তোমাদেরকে বললাম। আশা করছি ভালো লাগলো। আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো, বেশি বেশি শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আমাকে সাপোর্ট করো।